হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল অ্যান্ড ওয়েব টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ টিভি। দর্শক বন্ধুরা, আজ আমাদের বিপ্লবী বাংলা নিউজ টিভির ক্যামেরা বন্দি হলো। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাঁকুড়ার বিষ্ণুপুর সফররত সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অল ইন্ডিয়া লিগাল ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি, আন্তর্জাতিক ও জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সমস্ত নথি উদ্ধার করে প্রকাশের বিস্ফোরক দাবি জানালেন দেশের সরকারের কাছে নেতাজির 125তম জন্মবার্ষিকীতে একজন নেতাজি প্রেমী হিসাবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও অল ইন্ডিয়া লিগাল ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি বর্তমানে মল্লরাজ মন্দির বাঁকুড়ার বিষ্ণুপুর সফররত, আর এরই মাঝে আজ একদিনের ঝটিকা সফরে আছেন বাঁকুড়ার জয়পুরে। জয়পুর বনলতা রিসোর্টে এক সাংবাদিক সম্মেলন করে দেশের সরকারের কাছে নেতাজির অন্তর্ধান রহস্য এর কুল কিনারা করার দাবি জানান। সমস্ত নথি যেখানে যেখানে নেতাজি গিয়েছিলেন সেই সব দেশের সরকারের সঙ্গে বসে উদ্ধার করে তার আসন্ন 125তম জন্মবার্ষিকীতে। জয়দীপবাবু বিস্ময় প্রকাশ করে এদিন প্রশ্ন তুলেন, নেতাজি সুভাষ বসুর মতো একজন আন্তর্জাতিক ও জাতীয় মনীষীর ও নেতার অন্তর্ধান রহস্য স্বাধীনতার এতদিন পরেও দেশের মানুষের ও সুভাষ প্রেমীদের কাছে অজানা কেন? দেশের সরকারের উচিত সমস্ত নথি উদ্ধার করে তা দেশবাসীর কাছে এবং নেতাজি প্রেমীদের সামনে প্রকাশ করা। জয়দীপবাবুর মতে আর তার অন্তর্ধান রহস্যের শেষ করাটাই হবে নেতাজি সুভাষ বসুর প্রতি প্রকৃত সম্মান দেয়া তার আসন্ন 125তম জন্ম বার্ষিকীতে। আপনারা সেই ছবি দেখতে থাকুন বিপ্লবী বাংলা টিভি নিউজের পর্দায়। সুভাষচন্দ্র বোস আমাদের জাতীয় নায়ক শুধু নন, তিনি আমাদের সাউথ ইস্ট এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার, ভারতবর্ষ সহ সাউথ ইস্ট এশিয়ার অন্যতম নেতা। তারই 125 বছর জন্মশতবার্ষিকী যেটা পালন, সেটা সরকারিভাবে নিশ্চয়ই আমাদের সরকার, রাজ্য সরকার এবং অন্যান্য যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সরকার আছেন তারা পালন করবেন। কিন্তু একজন সুভাষ অনুরাগী হিসেবে, সুভাষচন্দ্র বসুর অনুরাগী হিসেবে আমরা এই অনুষ্ঠানগুলোকে যাতে আরও স্বমহিমায় করা যায় তার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি, এবং তার জন্য পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলাতে গিয়ে সেই জেলায় যেখানে যেখানে সুভাষচন্দ্র বোস তার রাজনৈতিক জীবনে এসেছিলেন সেই সব বাড়ি বা ভবন যেগুলো এই মুহূর্তে রয়েছে, সেই সমস্ত যদি ব্যক্তি মালিকানা সেখানে যদি বা হস্তান্তর না হয়ে যায়, তাহলে সেই বাড়িগুলো যেখানে সুভাষচন্দ্র বসুর পদার্পণ পড়েছিল পশ্চিমবাংলার প্রতিটা জেলায়, বাঁকুড়া, পুরুলিয়া, আমাদের উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায়, সেগুলিকে সংরক্ষণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে। কারণ গান্ধীজির শতবার্ষিকী এবং 150 বছরেতে গান্ধী যেখানে যেখানে গেছতেন সেই ভবনগুলোকে কিন্তু সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছিল সরকারের তরফ থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের দেশের বিভিন্ন মনীষীদের জন্ম শতবার্ষিকী বা তাদের অনুষ্ঠানেতে সেখানে তাদেরকে স্মৃতি, তাদেরকে রক্ষা করবার জন্য যথাযথ মর্যাদায় পালন করবার জন্য কিছু স্মারক বা কিছু ভবন তৈরি করা হয়। আমি রবীন্দ্রনাথের 100 বছরে আমরা দেখেছি তৎকালীন যারা সরকার ছিলেন পশ্চিমবাংলায় তারা প্রতিটা সাবডিভিশনে রবীন্দ্র ভবন তৈরি করেছিলেন। আমি অনুরোধ করব সরকারের কাছে সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে রক্ষা করবার জন্য আসন্ন 125 বছরে সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত ভবন তৈরি করা হোক, বা যে সমস্ত ভবন, সরকারি ভবন নতুনভাবে তৈরি হচ্ছে সেখানেও সুভাষচন্দ্র বসুর নাম রাখা হোক। আর তৃতীয়ত হচ্ছে যে সুভাষচন্দ্র বসুর আসন্ন জন্মশতবার্ষিকীতে তার প্রতিটা ব্লক এবং টাউন লেভেলে যথার্থভাবে পালন করা হোক, এবং আমাদের রাজ্য সরকার যথেষ্ট ভালোভাবে সুভাষচন্দ্র বসুর প্রতি বছরই তার সম্মান তাকে ব্লক এবং টাউন লেভেলে করা হয়, সাবডিভিশন লেভেলে করা হয়, এবারে যেন আরও গুরুত্বপূর্ণভাবে মর্যাদা সহকারে সেটাকে পালন করা হয় যেহেতু 125 বছর হচ্ছে। চতুর্থ যেটা আপনাদের মাধ্যমে বহু চর্চিত বিষয়, তারও যেহেতু আপনারা রয়েছেন একটা দাবি পুনরায় আমি তুলব। মানুষটা চলে গেছেন প্রায় 75 বছর শরীরী অনুপস্থিতি, তিনি আমাদের মধ্যে নেই, তার শেষ পরিণতি কী হলো সে বিষয়েতে মানুষের জানার অধিকার আছে, এবং সেই অধিকারটা খুব যথার্থ বাস্তবসম্মত। কারণ এত বড় একজন নেতা, তিনি কোথায় হারিয়ে গেলেন, তাকে কীভাবে পাওয়া গেল না, তার শেষ পরিণতি কী হলো,
তিন তিনটে কমিশন হয়েছে, তিন তিনটে কমিশনের রিপোর্ট কন্ট্রোডাক্টরি এসেছে, কমিশনগুলোর রিপোর্টগুলোকে খারিজ হয়ে গেছে পার্লামেন্টে বা কোনোটা অ্যাকসেপ্টও করা হয়েছিল কি পরবর্তীকালে খারিজ হয়েছে। আমি মনে করি আমাদের সাউথ ইস্ট এশিয়া বা পার্শ্ববর্তী রাষ্ট্রে যেহেতু তিনি একজন আন্তর্জাতিক মানের লিডার, তার কর্মকাণ্ডটা পুরো অনেক আন্তর্জাতিক রাষ্ট্র জড়িয়ে রয়েছে, সেই জায়গায় অনেক ফাইল পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার দেশের কাছে যেমন 41খানা ফাইল এখনও পর্যন্ত প্রকাশ করা হয় না, সেই ফাইলগুলোকে প্রকাশ করা হোক, আমাদের লালবাজারে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলোকে প্রকাশ করা হয়েছে, আমাদের রাজ্য সরকার করেছেন, কিন্তু এখনও 41টা ফাইল কেন্দ্রীয় সরকারের কাছে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্রের কাছে আছে, সেগুলো প্রকাশ করা হয় না। বলা হয় পৃথিবীর 16টা দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো দেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো ব্যাপার নয়, কারণ 75 বছর আগে কী হয়েছে সেটাতে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় না, বন্ধু রাষ্ট্র বন্ধুই থাকে। আমি অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে যে রাশিয়ার যে কেজিবির ফাইল আছে, গুপ্ত প্রাক্তন গুপ্তচর সংস্থা, বর্তমানে তার অস্তিত্ব নেই সোভিয়েত ভেঙে যাওয়ার পর, তার কাছে থরে থরে ফাইল রয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আনঅফিসিয়াল সোর্সে অনেক ফাইল জোগাড় করেছি, সেখান থেকে আমি যা পেয়েছি তাতে আমি সুনিশ্চিত, এটা আমার ব্যক্তিগত মত, আমি আমার মতের সঙ্গে অনেকে নাও একমত হতে পারেন, যা কিছু এন্ডস হয়েছে সেটা সাইবেরিয়ার ইয়াসদুব জেলাতেই। তো আমাদের উচিত এই সত্যটাকে বাইরে প্রকাশ করে দেওয়া, এবং এই সত্যকে চাপার জন্য কখনো প্লেন ক্যাশ, কখনো গুমনামি ইত্যাদি ইত্যাদি ফিলকানা ডিমকানা এইসব যে প্রচার করা হয় এগুলো বন্ধ হবার সম্মান হয়েছে। কারণ এত বড় একটা মনীষীর তিনি কি চক্রব্যূহে পড়ে গিয়ে দেশে ফিরতে পারলেন না, বা কাকে তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করলো না, কেন করলো না, এগুলো প্রকাশ হওয়া দরকার। কারণ সোভিয়েত ভেঙে যাবার পর, কেজিবির অস্তিত্ব বিলোপ হওয়ার পর, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের তারা সোভিয়েতের বা রাশিয়ার কাছে জানতে চায় যে তাদের অনেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 2 লক্ষ অপরাধী যারা সাইবেরিয়ার জেলে ছিলেন তাদের কী হয়েছিল। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ওয়ালেনবার্গ, পোল্যান্ডের রাষ্ট্রদূত, সোভিয়েত লাস্ট 70 বছর অস্বীকার করে গেছে যে না আমরা জানি না। যখন সোভিয়েত ভেঙে গেল, ইয়েলসিন যখন প্রেসিডেন্ট হলেন, তখন তারা প্রকাশ করলেন যে তারা কেজিবির হাতে গুপ্ত হত্যা হয়েছিল ওয়ালেনবার্গে। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম আপনারা অনেকে শুনেছেন, সরোজিনী নাইডুর দাদা, অবনী মুখোপাধ্যায়ের নাম যারা শুনেছেন, এইরকম মহান বিপ্লবী প্রায় 200 জন বিপ্লবী সোভিয়েতে গেছিল কমিন্টনে, সোভিয়েতের কমিউনিস্ট শিক্ষা নেবার জন্য, এবং তাদের পরিণতি কী হয়েছিল আপনারা জানেন, যেটা প্রায় 200-র ওপর শতাধিক বিপ্লবীকে দাঁড়িয়ে খুন করা হয়েছিল মস্কো ফায়ারিং স্কোয়ারে। সেই ফাইল প্রকাশিত হচ্ছে প্রাবদা থেকে। আমার দেশের আজকে উচিত এগুলো জানা যে আমাদের তাতে শেষ পরিণতি কী হয়েছে। আমি বলছি না যে সুভাষচন্দ্র বোসের কী পরিণতি হয়েছে, আই এম নট কনফার্ম, বাট ওনার যে উপস্থিতি রাশিয়াতে ছিল আফটার 45 সেটা আমরা কনফার্ম, এবং আমি মনে করি তার অস্তিত্ব, তার পরিণতি কী হয়েছে এটা জানবার জন্য দুটো দেশ পাশাপাশি বসা উচিত, বর্তমান রাশিয়া, আমাদের ভারত সরকার, তারা বসে এই যে বিতর্ক, এই যে দীর্ঘদিন চলে আসা যে মানে একটা সমস্যা, যেটা তিনি কোথায় গেলেন কী হলো, সেগুলোকে প্রকাশ করে দেওয়া দরকার। কারণ আপনারা জানেন যে ফ্রান্স কিছুদিন আগে অধ্যাপক মোরের চিঠির পরিপ্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন একটা ফাইল প্রকাশ করেছিল 1 বছর আগে, যে বলেছিল 47 হি ওয়াজ ভেরি মাচ অ্যালাইভ। জাপানের কাছে 3টে ফাইল রয়েছে, তারা এখনও প্রকাশ করে না। ব্রিটিশের কাছে MI5 MI6 ফাইল আছে, তারা বলেছে 22-এ প্রকাশ করে দেবে। পৃথিবীর অন্য রাষ্ট্রে বার করবার আগে আমাদের দেশের উচিত এই 125 বছরের আগে ব্যাপারটাকে নিষ্পত্তিকরণ করে দেওয়া। এখন কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না, কেউ ফাঁসিতে যাবে না, কেউ যদি কনস্পিরেসি করে থাকে তারও কিছু হবে না, সবাই মৃত। সুতরাং মানুষের যে দাবি, ভারতবাসীর দাবি, বাঙালির দাবি, বাঙালির যে আবেগ সেন্টিমেন্ট, এটাকে মর্যাদা দেওয়া দরকার। ধন্যবাদ। বাঙালিরা দাবি করছেন যে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচন হোক, তো এই উন্মোচন হচ্ছে না কেন, আপনার মতামত?
উন্মোচনটা সরকার কেন করছে না? উন্মোচন করেনি বলবো না, তিনটে থিওরি আছে। কেউ বলছে প্লেন ক্র্যাশে মারা গেছে 45-এ, কেউ বলছে রাশিয়ায় মারা গেছে, কেউ বলছে ফিরে এসে সাধু হয়ে গেছিলো। এটা দেখবেন সম্প্রতি কিছু লোক বলছে গুমনামি টুমনামি ফৈজাবাদের সাধু হেন তেন ইত্যাদি। আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে বলেন তাহলে আমি কোনো মতেই কখনোই এই সাধু বাবা তথ্যে বিশ্বাস করি না, আমি করি না। আমি সেখানে নেতাজি পরিবারের সুগত বৈষ্ঠকতার সঙ্গে একমত যে ও অত বড় মাপের মানুষ, তাকে কখনো পর্দার আড়ালে তাকে তিনি থাকতে পারেন না, এবং এটা টোটালি আমার ব্যক্তিগত মত। আমি আজকে বিস্ফোরক একটা কথা বলতে চাই, যে কথাটা বললে হয়তো বিতর্ক তৈরি হবে। এটা ছিল নেহরুর প্ল্যান। নেহরু তৎকালীন আইবির যে চিফ ছিলেন ভোলানাথ মল্লিক, তাকে দিয়ে ড্যামি তৈরি করে বিভিন্ন জায়গায় বসিয়েছিলেন। জানেন যে যারা দাবি করতেন যে জাস্ট এই ফৈজাবাদের বাবা হচ্ছেন সুভাষচন্দ্র বসু, একটা কমিশন হয়েছিল, সহায় কমিশন, জাস্টিস উত্তরপ্রদেশের প্রাক্তন বিচারপতিকে দিয়ে সহায় কমিশন হয়েছিল, গত 2 মাস আগে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে বলে দিয়েছে না উনি সুভাষচন্দ্র বসু ছিলেন না। আবার পাশাপাশি এটাও আমি বিশ্বাস করি না যে প্লেন ক্র্যাশের থিওরি, সেখানেও কিন্তু জাস্টিস মনোজ মুখার্জি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, তিনিও কিন্তু রিপোর্ট দিয়ে বলেছেন তাইহুকোতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, তাইহুকো তারা লিখিতভাবে বলেছে যে না কোনো প্লেন দুর্ঘটনা 1 মাসের মধ্যে ওই মধ্যে হয়নি। তাহলে প্লেন ক্র্যাশ যখন হচ্ছে না, গুমনামি যখন হচ্ছে না, মাঝখানে একটাই অপশান পড়ে রয়েছে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার ফাইল প্রকাশ করা হোক, অনেক সত্য প্রকাশিত হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি এখানে কোনো এই আপনাদের বাঁকুড়া জেলায় 1950 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির কাছে একটি ভারতবর্ষের ডেলিগেশন গেছিলো কমিউনিস্ট পার্টি, অরুণা আশরাফ আলী ডাঙ্গে এবং বাসব পুনিয়া অজয় ঘোষের নেতৃত্বে। সেখানে স্টালিন এবং যে তাদের এই ভারতের কমিউনিস্ট পার্টির যে কথোপকথন আজকে গুগলসে দেখবেন আছে, আমরা ফাইল প্রকাশ করেছি, সেখানে তাকে জিজ্ঞেস করছে স্টালিন কমিউনিস্ট পার্টিকে যে তোমরা সুভাষচন্দ্র বসু সম্বন্ধে কী ভাবছো। তারা বলছেন যে তিনি এখন অবসোলেট হয়ে গেছেন, অর্থাৎ স্টালিন যেটা চেয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে কমিউনিস্ট পার্টির হাতে হ্যান্ড ওভার করতে, কিন্তু আমাদের দেশের কমিউনিস্ট পার্টি নেয়নি। তার কারণ হচ্ছে তারা সিপিজিবির প্রোডাকশন ছিল, কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেনের, তারা নেহরুকে চটাতে চাননি, আর নেহরু কোনো দিন চাননি সুভাষচন্দ্র বসু রাশিয়া থেকে ফিরে আসুক। তাই 1956 ইজ এ সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20th কনফারেন্স, আর স্টালিনের মৃত্যুর পর ডিস্টালিনাইজেশন অন সোভিয়েত কমিউনিস্ট পার্টি, 56 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেভাবে পালন হয়নি আমাদের এদিকে, সেভাবে পালন হয়নি, অন্যান্য মনীষীদের জন্মদিন যেভাবে পালন হয়, তো এটা কেন হচ্ছে না বা এটা কি করা দরকার আছে বলে? অবশ্যই করা দরকার আছে, না করা হয়নি তা বলবো না। যখন 97 সালে জন্মশতবার্ষিকী হয়েছিল, করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার যথেষ্ট ভালো। রিপোর্ট উত্তম দে, জয়পুর বাঁকুড়া, বিপ্লবী বাংলা টিভি নিউজ।